আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেলার্স এন্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, এর আগে আমি জামাটির কলারটা দেখিয়েছিলাম, তো আজকে আমি আপনাদের দেখাবো হাতা মানে স্লিভ, স্লিভটা কীভাবে সেলাই করতে হবে সেই স্লিভটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। খুব সহজেই ছোট্ট একটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখি। দেখুন আমি হাতাটা কাটিং করে নিয়েছি, তো ওইটা হলো আমার হাতার সামনের পুটিটা। এইভাবে করে কুচি দিয়ে আমি হাতাটাকে এখানে জয়েন করে দিব। তো চলুন প্রথমে আমরা এটাকে কুচি দিয়ে নিই। প্রথমে কিন্তু দুই পাশে মার্ক করে নিতে হবে। আমি যেভাবে করে মার্কটা করে নিলাম এইভাবে করে আপনারা মার্কটা করে নেবেন। এখানে একটা টিকেন দিবেন, তারপর এই পাশেও একটা টিকেন দিবেন। দুইটা হাতার মধ্যেই একসাথে টিকেনটা দিতে হবে, তা না হলে দেখা গেছে একটা কম হবে একটা বেশি হবে। এই জন্য দুইটা হাতার মধ্যে এইভাবে করে টিকেন দিতে হবে, যাতে করে আমি এতটুকু পর্যন্তই কুচিটা রাখি। এটা হলো কুচির একটা মেজারমেন্ট। তো এইভাবে করে টিকেনটা দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পর আমরা কুচি দেওয়া শুরু করব। তো অবশ্যই সোজা পিঠ থেকে আপনাদের কুচিটা দিতে হবে। তো কুচিটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এভাবে করে চেক করে নিব যে আর্ম হোলের সাথে এটা মিলছে কি না। আর্ম হোলের সাথে এভাবে করে আপনারা চেক করে নেবেন, জামার আর্ম হোল যেন মানে হাতার মোড়ার সাথে এটা মিলছে কি না। যদি ঠিক থাকে তাহলে আপনারা কমপ্লিট করে নেবেন। তো এখন আমি এই যে পটিটা আছে, এই পটিটা এখানে আমি জয়েন করে দিচ্ছি উপর দিক থেকে, তারপর আমি সামনের দিকে ভেঙে দিব। এভাবে করে সেলাই করবেন। তো আমি কিন্তু পট্টিটা বসিয়ে এখানে একটা 1/4 চাপ সেলাইও দিয়ে নিলাম। ওভারলক করে নেবেন আপনারা, ওভারলক করে নিয়ে চাপ সেলাইটা দিবেন। তো এখন আমি এটাকে এভাবে করে মিলিয়ে হাতার মাপ অনুযায়ী হাতার মাপ মোহরির মাপটা আপনারা নিয়ে নেবেন। মোহরির মাপটা নিয়ে এভাবে করে সেলাই করবেন, আর মোড়ার যেখানে মাপটা আসবে সেইখান দিয়ে বের হয়ে যাবেন। এভাবে করে সেলাই করে নেবেন। তো আমার দুইটা হাতাই আমি সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার নিচের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে মিলিয়ে এবং জামার যে জয়েন্ট আছে সাইডের সেই জয়েন্টের সাথে মিলিয়ে আমি হাতাটাকে সেলাই করে নিব। এইভাবে করে আপনারা হাতাগুলো তৈরি করতে পারেন এবং সুন্দর ডিজাইনগুলো করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও দিবেন, কোনো সমস্যা নাই। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, মাফ করে দেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।